আচ্ছা, আমরা একটা যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা থাক আমাদের, এটা কাজ করব। এবার হচ্ছে আমরা সবচাইতে এইটার মধ্যে আরও কিছু ভেরিয়েবল আমরা নিয়ে আসি। নাবস নিয়ে আসলাম 54, আবার নিয়ে আসলাম 45, আবার নিয়ে আসলাম 100, আবার নিয়ে আসবো হচ্ছে এইটা, আবার নিয়ে আসবো 74, এরকম আরও কিছু থাকলো আর কি আনলাম। এখন আমাদের যে কাজ হবে, আমরা হচ্ছে চাচ্ছি যে সবচাইতে বড় যেটা এখানকার মধ্যে আছে আমরা সেটা বের করব। সেটা কিভাবে? আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম গেট, গেট লার্জেস্ট নাম্বার, এরকম একটা ফাংশন নিলাম। ওকে, আমরা এখান থেকে আমরা ফর লুপ নিব আগের মতোই। ফর লুপ নিলাম, ফর লুপের মধ্যে আমরা জানি কি করতে হয়। একটা লেট নিলাম, সাপোজ আই ইকুয়াল 0, তারপর আই লেস দেন ইকুয়াল, আমরা যদি এই নাম্বারসটাকে এখানে পার্স করি, আমরা এই নাম্বারটাকে না, আমরা যদি নাম যদি লিখি এখানে তাতেও সমস্যা নেই, ঠিক আছে? একটু কনফিউশন ছড়াই আপনাদের, নাম ডট লেন্থ এলিয়েন জিটিএস লেন্থ আই প্লাস প্লাস, এরকম আমরা যদি দিই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা ভুলে যান, মানে এটা যে আছে দুনিয়ায় এরকম কোনো কিছু রাখার দরকার নেই, বোঝার দরকার নেই। জাস্ট আমি ওখানে রাখছি এই জন্য, জাস্ট বোঝানোর জন্য, মানে জাস্ট একটা স্ট্রাকচার দ্বারা রয়েছে এরকম। আচ্ছা, এখন আমি যদি এখানে কি করি, এখানে যদি আমরা বরাবরের মতো কনসোল লক করি, নাম ডট আই, তাহলে কিন্তু সবগুলো ওখানে নাম্বারগুলো শো করবে, তখনই শো করবে যখন আমরা এখানে রেজাল্ট ইকুয়াল এর মধ্যে আমরা কোনো একটা অ্যারিয়াল নাম, অ্যারিয়াল ভেরিয়েবল বসাবো। তো আমরা এই ভেরিয়েবলের নামটা এখানে এখানে এসে বসাই দিই, যদি আমরা এখানে এরকম করি তাহলে কিন্তু শো করবে কত, 40-50 সবগুলো মান এখানে শো করছে। খুব সিম্পল একটা হিসাব। এখন আমাদের কী দরকার? আমাদের সরকার দরকার সবচেয়ে বড় একটা জিনিস। তো বড় জিনিসের জন্য একটা কাজ করি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবলের নাম সাপোজ কী দেওয়া যায়, সাপোজ লার্জেস্ট, যেহেতু লার্জেস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মান থাকবে কি, এই যে নাম যে ভেরিয়েবল আমরা রেখেছি এটার জিরো ইন্ডেক্স, মানে এটাই আমরা ধরে নিচ্ছি, এটাই সবচেয়ে বড়। প্রথমে ধরে নেব কি এটাই সবচেয়ে বড়, তাহলে জিরো ধরে নিলাম, কিন্তু এই 40 সবার চেয়ে বড়। তারপরে চেক করবো এই দুটো চেক করবো, এটা এই দুটার মধ্যে বড় কোনটা, যদি এটা বড় হয় তাহলে বাদ, তখন বড় হিসেবে থাকবে এটা। তারপরে এই দুটার মধ্যে কে বড়, এটা এটা যদি বড় হয় তাহলে এ বাদ, তারপরে এটার মধ্যে এটার মধ্যে কে বড়, এ বড়, এ বাদ, এ দুটার মধ্যে কে বড়, এ বড়, তাহলে এ বাদ, এরকম করে করে চেক করতে হবে, আমাদের একটা করে চেক করতে হবে। তো সেজন্য আমরা এখানে ইফ কন্ডিশন নেব, নেওয়ার পর এখানে বলে দেব, আচ্ছা ইফ নেওয়ার একটা কাজ করি, এখানে এলিমেন্ট যে নিলাম আমরা, এই যে এই যে এই জিনিসগুলো আসতেছে, তো সেই জন্য আমি একটা নাম্বারকে নিয়ে আসি এখানে, এর আগে যে যেরকম করে নিয়েছিলাম আর কি, সাপোজ কনস্ট্যান্ট নাম্বার ছিল তখন, এখন নাম্বার দিলাম আমরা। ওকে, নাম্বার ইকুয়াল আমরা নাম এর মধ্যে আই দিয়ে দিলাম, এরকম করে, মানে তখন যেটা নিয়েছিলাম না সেটাই। এখন এখানে এরকম করে বলবো, যদি এইটা, এটা মানে কি, এই একটা নাম্বার, এটা মানেই তো প্রথম নাম্বারটা, প্রথম নাম্বার মানেই তো, মানে মানে যে এখানে যে নাম্বার ছিল জিরো ইন্ডেক্স, মানে এটা, আর এটা মানে যেটা, মানে এই দুটার মধ্যে বড় কে, যদি বড় হয়ে থাকে, মানে এইটার যদি কি হয়ে থাকে, বড় হয়ে থাকে কাটছে এই লার্জেস্ট হচ্ছে, লার্জেস্ট মানে তো এটাই, তাহলে বড় হয়ে থাকে, তাহলে কি হয়ে যাবে, বড় হয়ে থাকলে এই লার্জেস্টের ভ্যালু হয়ে যাবে এটা, মানে প্রথমটাই হচ্ছে, মানে প্রথম ভ্যালুটাই লার্জেস্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে বলে দিই, এখানে লার্জেস্ট ইকুয়াল ওই নাম্বারটা, মানে এটা হচ্ছে যদি এটা বড় হয়ে যায় তাহলে লার্জেস্টের মধ্যে সবগুলোর মান কিন্তু একটার করে চেক করবো আমরা রাখবো, তাহলে লার্জেস্টের নাম্বার ভ্যালুটাই কী হয়ে যাবে, হয়ে যাবে এই নাম্বারটা, সিম্পল হিসাব।
তাহলে প্রথমে আমি করব কি প্রথমে এটা চেক করব করার পর দেখব যে বড় যদি এই এই লার্জেস্টার চেয়ে যদি নাম্বারটা বড় হয়ে থাকে তাহলে এই লার্জেস্টের ভ্যালু হয়ে যাবে 40 হয়ে গেল আবার আসলো আসার পর 50 50 এখানে আসবে আসার পর লার্জেস্টের ভ্যালু কত 40 না তো এখন চেক করব যদি 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 হচ্ছে এখানে কিন্তু আমি হচ্ছে যখন দেখব যে এটা বড় তখন কিন্তু এই লার্জেস্টের ভ্যালু হয়ে যাবে কত এটা ঠিক আছে এরকম করে করে একটার পর একটা একটার পর একটা করে চেক করতে থাকবে চেক করতে থাকলে যদি সে যে মানটা সবচেয়ে বড় সেটাই কিন্তু আমাদের এখানে রিটার্ন করব আমরা এই ফর লুপের বাইরে আমরা এখানে গিয়ে লক করব লগ না সরি আমরা রিটার্ন করব এটাকে লার্জেস্টটাকে তাহলে হয়ে গেল আমরা একটু রিলোড একটু ই করি রিলোড না সরি এন্টার দিই কিছু শো করছে না কেন কারণ আমাদের যে রেস লিখেছিলাম এই রেসটাকে আমরা কনসোল লক করি নাই এই জন্য আমরা কনসোল লক করলাম রেসটাকে বা রেজাল্টটাকে এখন দেখেন সবচেয়ে বড় হচ্ছে 100 আমি যদি এখানে এখানে দিয়ে দিলাম যদি দিয়ে দিই 150 তাহলে কিন্তু সবচেয়ে বড়টা 150 দেখাবে আমি যদি এখানে দিয়ে দিই 174 তাহলে কিন্তু এখন সবচেয়ে বড় দেখাবে 174 এই হচ্ছে ব্যাপার আই হোপ আপনাদের আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না সিম্পল একটা জিনিস আর যদি বুঝে থেকে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর না বুঝে থাকলে ভিডিওটা আবার অবশ্যই দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তো এই এপিসোড এই পর্যন্তই নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম